রাজপথে যারা সৈনিক ছিল তারাই এমপি নমিনেশন পাওয়ার যোগ্য আমি মনে করি। রাজপথে যারা সবসময় স্লোগানে ছিল, রাজপথে যারা আন্দোলন করছে তারাই নমিশন পাওয়ার যোগ্য আমি মনে করি। কোনো শিল্পী পাওয়ার যোগ্য আমি মনে করি না, কখনোই আমি মনে করি না। বিগত কয়েক বছর যাবত দেখে আসছি যে চলচ্চিত্রের যারা স্টার সুপারস্টার বলি বা শিল্পী বলি বা গায়ক বলি বা নাটকে যাদেরকে বলি, বেশিরভাগকে দেখি বা বেশিরভাগ বলতে অধিকাংশকে দেখি যে নির্বাচনী প্রচারণায় আসা, কোনো দলের ব্যানারে আসা, আওয়ামী লীগ কিংবা বিএনপি, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি এগুলো নিয়ে না কথা বলতে নিজেই লজ্জা পাই, ঠিক আছে? কারণ কি, কিছু জিনিস আছে সিজনে চেঞ্জ হয়, যে এক সিজনে আম হয় আর এক সিজনে কাঁঠাল হয়, খাইদা কাঁঠালও মজা আমও মজা। তা আমাদের যারা কিছু শিল্পী, সবাই না কিছু শিল্পী যারা পলিটিক্স করতে চায়, তারা কি কখনো কোনো দিন বড় আন্দোলন হয়েছে বা কিছু কোথায় নামছে? আগে যারা রাজপথে ছিল তাদের কি কখনো দেখা গেছে? তারা হলো সুযোগ সন্ধানী আমি মনে করি। যখন সিজন যার তখন ঠিক তারা তার, সিজন চেঞ্জ হয়ে যাবে আবার ওই সিজনে যায় তারা ডুববে, এটা হলো তাদের ক্যারেক্টার। বেশ আমি বলতেছি এটা লগা আমি কিছু কিছু শিল্পীদের ক্যারেক্টারের কথা বলতেছি। আমরা বিগত অনেক করে অনেক জায়গায় দেখছি, এখন আবার দেখতেছি আরেক জায়গা। তো এটা না অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি, এই যে যেমন এই নমিশন কিনতে গেছে দুই একজন শিল্পী, সেখানে আমি বলতে চাই যে বাংলাদেশের 70% লোক নামাজ তো যা মসজিদে যায়, তারা কখনো কোনোদিন একটা শিল্পীকে ভোট দিবে না। শিল্পীদেরকে টেলিভিশনে এবং বড় পর্দায় তাদেরকে মানায়, তার বাইরে তাদেরকে কখনোই মানায় না। এবং যদি মনে করে যে তাদেরকে পলিটিক্সে পাবলিক ভোট দিবে, আমি ইকবাল চ্যালেঞ্জ করে বলতে পারি তারা কমিশনে যে ভোটটা আছে 2000-3000 ভোট, এই ভোটটা সে পাবে না, এই ভোটও পাবে না। অতএব তারা পর্দায় তাদেরকে সুন্দর লাগে, পর্দায় তাদেরকে ভালো লাগে এবং পর্দার দর্শকরাই তাদেরকে পছন্দ করে, বাট নির্বাচনের মাঠে কখনো কোনো দিন পাস করার প্রশ্নই আসে না এবং নির্বাচন মাঠে কখনোই তাদেরকে মানা না। আমি তার একটা উদাহরণ দিই, কিছুদিন আগে গাজীপুর সিটি মেয়র নির্বাচনে আজবুদুল্লাহ সাহেবের এখানে তার পক্ষে কম নায়ক নায়িকা গেছে তার নির্বাচনে করার জন্য, উনি কি পাস করছে? পাস করছে কিন্তু জাহাঙ্গীরের মা। অতএব যে তখনই তাদের বোধ উচিত ছিল যে অ্যাকচুয়ালি আমাদেরকে পছন্দ করে না, এবং তাদেরকে গেলে ওই ম্যাক্সিমাম 70-80% লোক মসজিদে নামাজ পড়ে বোধ হয় এখনও বাংলাদেশের মানুষ, তাদেরকে গেলে ভালো চোখে মানুষ কখনোই দেখে না। কিছু পোলাপান উগ্র যারা আছে এক দেশের পোলাপান তারাই দেখে, কিন্তু এক দশর ভোট দিয়ে তো 1-2 লাখ কাউন্ট করা যায় না। এক দশর ভোট দিয়ে এক লোক দিয়ে এক দশর ভোট না, শখে গাই নায়িকা আসে নায়ক আসে শখে এক দশর লোক দৌড়ায়, কিন্তু এটা বিপরীত থেকে বিপরীত হয়, কারণ ওই এক দশর লোকের 50-60 জন ভোটারই না, এগুলো ওই যে 15-16 বছরের এগুলো ভোটারই না, যারা লিগ্যাল ভোটার তারা, যারা বুঝে তারা কখনো কোনোদিন কোনো শিল্পীকে ভোট দেবে না। এটা কলকাতা না, এটা বাংলাদেশ, এটা মুসলমান কান্ট্রি, ঠিক আছে? এখানে এখনও 80% লোক নামাজ রোজা পড়ে, এখনও নামাজ রোজা পড়ে এবং 80% লোক আল্লাহকে ভয় পায়, অতএব তারা কখনো কোনোদিন কোনো শিল্পীকে ভোট দেবে না। এটা আমার চিন্তাধারা, এটা আমার চিন্তাধারা। এই কারণে তারা ঠিক আছে, তারা অনেক আমাদের প্রোগ্রাম করে জাতীয় চলচ্চিত্রে নাচে, ওই জায়গায় ঠিক আছে, স্টেজে নাচে, প্রোগ্রাম করে, স্টেজ করে, সিনেমা করে, ওই পন্থেই তারা পারফেক্ট আছে। কিন্তু এরপরে যে কেউ নির্বাচন করে দেশ সেবা করা সবার ভালো, জনপ্রতিনিধি হওয়া ভালো, দেশ সেবা করা ভালো, কিন্তু দেশ সেবার অন্য অন্য ওয়ে আছে, পলিটিক্সের বিদ্য না। কারণ পলিটিক্সের দেশ সেবা করতে গেলে ওই মানুষটা ব্যর্থ হয়ে চলে আসতে হবে, এমন অভিজ্ঞতা অনেক আছে। হ্যাঁ, আমাদের কিছু সিনিয়র আর্টিস্ট আছে যারা আলোকীর ভাই, ফারুক ভাই, ঠুক ভাই যারা আছে, তারা ওনারা কিন্তু আগে রাজনীতি করছে, ওনারা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ রাজনীতিতে ছিলেন, ওনাদের দামই আলাদা। কিন্তু এই লেভেলটাই যে এই 15-16-10-12-13 বছর যারা অভিনয় করে আসে, এই লেভেলের 2 পয়সার দাম নাই আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত বোধ, এবং এটা কেন জানি মনে হয় যে এরা এটাকে এই এমপি
মানে এমপিটা হওয়া মনে মামুর বলে মোয়া মনে করে। আমার এমপিটা একজন এমপি খুব টাফ ব্যাপার, কিন্তু একজন এমপি একটা এলাকা চালানো মুখের কথা না। অতএব তোমরা দুধের বাচ্চা ওইখানেই থাকো, থ্যাংক ইউ। এমনিতে আমরা দেখি যে এই যে আসছে নির্বাচন, হ্যাঁ দৌড়াদৌড়ি করবেই করবে, কিন্তু মনোনয়ন কিনবে এই করবে, কিন্তু পলিটিক্স যারা করে সারা জীবন, যারা রাজনীতি মাঠে নামে আসছে, যারা রাজনীতি সারা জীবন করে আসছে, তারা কই যাবে? যারা রাজপথে যারা সৈনিক ছিল, রাজপথে যারা আন্দোলন করছে, রাজপথে যারা যাদের ভাই ব্রাদারের জীবন গেছে, তাদেরকে ছুঁয়ে কি তাদেরকে ভোট দেবে নাকি কেউ?